আজকে আমরা দেখব ট্রুথ টেবিল কিভাবে বানাতে হয়। ট্রুথ টেবিলের জন্য আমাদের যে যে জিনিসগুলো দরকার, রো আর কলাম। রো আমরা কয়টা বানাবো, এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম হয়। রো কয়টা বানাবো, আমাদের ইনপুট ভেরিয়েবল যে কয়টা দেওয়া আছে, টু টু দি পাওয়ার ঠিক তত, অ্যাজ লাইক আমাদের ভেরিয়েবল ধরো দেওয়া আছে ইনপুট হবে দুইটা, সেই ক্ষেত্রে আমরা কি করব, টু টু দি পাওয়ার টু, অথবা যদি ইনপুট ভেরিয়েবল দেওয়া থাকে তিনটা সেক্ষেত্রে করবো টু টু দি পাওয়ার থ্রি। অ্যান্সার যত আসবে আমাদের রো ঠিক সেই কয়টাই হবে, ফোর আর এইট। কলাম কয়টা হবে, প্রথমে কলাম হবে যতগুলো ইনপুট ভেরিয়েবল আছে ইনপুটের জন্য ঠিক ততগুলো কলাম, আর আউটপুটের জন্য একটি কলাম। আসো আমরা একটা টেবিল বানাই। প্রথমে আমরা ইনপুট ভেরিয়েবল নেব দুইটা, আমাদের কলাম কয়টা হবে, প্রথমে দুইটা কলাম হবে কারণ আমাদের ইনপুট দুইটা এ বি, আর আউটপুট কলাম আপাতত আমরা একটা নিব। রো কয়টা হবে, রো হবে যেহেতু দুইটা ইনপুট সেহেতু আমাদের রো হবে চারটা, টু টু দি পাওয়ার ফোর, সরি টু টু দি পাওয়ার টু ইজ ইকুয়াল টু ফোর। আমাদের এখানে চারটা রো আছে, এক্ষেত্রে আমাদের ইনপুট কী কী হবে, ইনপুট ধরতে হবে আমাদের টু এর পাওয়ার অনুযায়ী। প্রথম ঘরে আমাদের টু এর পাওয়ার জিরো, দ্বিতীয় ঘরে টু এর পাওয়ার ওয়ান, সো টু এর পাওয়ার জিরো মানে ওয়ান, আমাদের এক ঘর পরপর ভ্যালু চেঞ্জ হবে, জিরো ওয়ান জিরো ওয়ান, এর পরের ঘরে টু এর পাওয়ার ওয়ান, টু টু পাওয়ার ওয়ান ইকুয়াল টু টু, দুই ঘর পরে পরে আমাদের ভ্যালু চেঞ্জ হবে, দ্যাট মিন্স জিরো জিরো ওয়ান ওয়ান। এক্ষেত্রে আমাদের আউটপুট কী হবে, প্রত্যেকটা ট্রুথ টেবিল বানানোর পরে আউটপুট তোমার যেই জিনিসটাই চাবে সেটার জন্য একটা কন্ডিশন দেওয়া থাকবে। ধরো বললো যে ইনপুট হাই হতে হবে, ইনপুট হাই কোথায় কোথায় আছে, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটগুলো হবে ইনপুট হাই এই দুইটাতে আছে, দুইটা ইনপুটই হাই, উপরের ইনপুটে একটা ইনপুট হাই আর একটা ইনপুট লো, এর উপরেও সেম, এর উপরের দুইটা ইনপুটই লো, সেই ক্ষেত্রে আমাদের আউটপুট কী কী হবে, এখানে জিরো 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 অ্যান্ড ওয়ান, কারণ আমার ইনপুট যখন হাই হবে দুইটাই সেই ক্ষেত্রে আমার আউটপুট ওয়ান, এটা ছিল আমার কন্ডিশন, সেই ক্ষেত্রে আমার এইখানে হাই আউটপুট হবে। আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, থ্রি ইনপুট দিয়ে কীভাবে ট্রুথ টেবিল বানাবো। যেহেতু আমার ইনপুট তিনটা, টু টু দি পাওয়ার থ্রি, সেহেতু আমার রো কয়টা হবে, রো হবে আটটা, এখানে আমার আটটা রো আছে। কলাম কয়টা হবে, প্রথমে আমাদের কলাম হবে তিনটা কারণ আমাদের ইনপুট তিনটা, এরপরে আমাদের আউটপুটের জন্য আর একটা কলাম, সো কি করব, ইনপুট তিনটা আগে লিখব, এ বি সি আউটপুট, এক্ষেত্রে আমাদের ইনপুট কিভাবে কিভাবে হবে, প্রথমে টু দি পাওয়ার জিরো, টু দি পাওয়ার ওয়ান, টু দি পাওয়ার টু, টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এক ঘর পরপর ভ্যালু চেঞ্জ হবে, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো অ্যান্ড ওয়ান, এরপরে টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই, দুই ঘর পরপর ভ্যালু চেঞ্জ হবে, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, এরপরে টু টু দি পাওয়ার টু মানে ফোর, চার ঘর পরপর ভ্যালু চেঞ্জ হবে, জিরো 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 ওয়ান 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 অ্যান্ড ওয়ান। আউটপুটের কন্ডিশনটা কী, ধরো এখানে আমাদের আউটপুটে একটা কন্ডিশন দিল যে মিনিমাম দুইটা ভ্যালু হাই হইতে হবে, ঠিক তখনই আমার আউটপুট হাই হবে, এই ক্ষেত্রে আমরা কী করব দেখব, তিনটা ভ্যালুই আমার লো সেক্ষেত্রে আমার আউটপুট লো হবে, এখানে মিনিমাম দুইটা ওয়ান হাই মানে দুইটা ভ্যালু হাই হতে হবে, দুইটা ভ্যালু কি হাই আছে, না দুইটা ভ্যালু হাই নাই, দ্যাট মিন্স এখানেও জিরো, এই ক্ষেত্রেও সেম, এইখানে দেখো এটাও হাই এটাও হাই,
সেক্ষেত্রে আমার দুইটা হাই ভ্যালু আছে, সেক্ষেত্রে আউটপুট হাই হবে। এখানেও দুইটা ভ্যালু হাই নাই, সেক্ষেত্রে আউটপুট জিরো। এখানে দুইটা ভ্যালু হাই আছে, আউটপুট ওয়ান। এখানেও দুইটা ভ্যালু হাই আছে, আউটপুট ওয়ান। এখানে তিনটা ভ্যালুই হাই আছে, আমার বলছে মিনিমাম মিনিমাম দুইটা ভ্যালু হাই হতে হবে। যেহেতু আমার মিনিমাম দুইটা আছে, তিনটা আছে এখানে, সেহেতু আমার আউটপুট ভ্যালু হাই হবে। সো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ট্রুথ টেবিল কীভাবে বানাতে হয়। থ্যাংক ইউ।